হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক অনেক ভালো আছো। আমিও তোমাদের আশীর্বাদে অনেক অনেক ভালো আছি। তো আজকে বিয়ে বাড়িতে নিমন্ত্রণ না, তোমরা শেষ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছো হয়তো এর আগের ভিডিওগুলো। তো এই বিয়ের জন্য আমরা রেডি হয়ে নিচ্ছি। এই যে আমার মেয়ে সাই করে নিয়েছে, এখন আমরা বিয়ে বাড়িতে যাবো। তো বউটা কীরকম মেকআপ হয়েছে, কীরকম সাজ, সবটাই তোমাদেরকে শেয়ার করব। পুরো ব্লগটা কন্টিনিউ দেখবে, আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে। তো এই দেখো আমার বিয়াই এসছে, বিয়াই। তো চলো বিয়ে বাড়িতে যাই, সাজুগুজু করে রেডি হয়ে নিয়েছি। লুকটা কিরকম লাগছে কমেন্ট করবে অবশ্যই। খুব একটা সাজিনি সেটা আমার মেয়ে সাজ, এটা লুকটা দেখিয়ে দে। তো ওই সাজে অনেকক্ষণ ধরে আমি বেশি একটা সাজি নিতে, এখন তুমি স্ট্রেট করছে, স্ট্রেট না দিয়ে আমারটা একটু করে দিবি ম্যাম? দেবো আমার চুলটা একটু স্ট্রেট করে। এই যে আমার নাতনি সেজেছে, ও শাড়ি পরবে না, ওকে বলা হচ্ছে বিয়ে বাড়িতে শাড়ি পরো, তো শাড়ি পরবে না, ও এই ড্রেসই পছন্দ, তো বেশি সাজতে চায় না। এই আবার কিলিপ ওখানে লাগিয়ে দে, ওর এই সাজই ওর পছন্দ। তো চলো বিয়ে বাড়িতে যাবো, দেখো বিয়ের দিনই আশীর্বাদটা সেরে নিচ্ছে ছেলের মাসি শাশুড়ি, ঘুরি এনেছে, ঘুরি দিয়ে আশীর্বাদটা সারবে। উপাস নাকি খেয়েছো কিছু? উপাসই তো থাকবে, আজকে কি খাবে নাকি? তাই এমনি খোয়াইছি যা খাওয়া দেয়। এবার চলো মেয়ের লুকটা দেখায়, মেয়েকে কেমন লাগছে মেকআপে বলবে। এই যে আমাদের বাড়ির মেয়ে মেকআপ করে বসে আছে, বিউটি পার্লার থেকে এসে মেকআপ করে দিয়ে গেছে। তো কেমন হয়েছে মেকআপটা অবশ্যই কমেন্টে জানাবে। ভালো লাগলে ছোট্ট করে একটা লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবে না, আর চ্যানেল নতুন থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। তো প্লিজ প্লিজ তোমাদের একটাই রিকোয়েস্ট, তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো দেখো মেয়ে এখন সাত পাক ঘুরে নিচ্ছে, সাত পাক ঘুরে বিয়েতে বেসবে। তো পুরো ভিডিওটা দেখো স্কিপ না করে। প্রজাপতি ঋষি পিছন দিক দিয়ে ঘুরিয়ে নে, পিছন দিক দিয়ে, এই দেখ পিছন দিক দিয়ে ঘুরিয়ে হাতটা আসবে, ডান হাতে সিঁদুর দিয়ে বাঁ হাতে শাড়িটা ধরবে। প্রজাপতি ঋষি তিনবার ঠাকাবে কপালে, প্রজাপতি ঋষির বৃহদির ছন্দ
অগ্নির দেবতা অগ্নি সাক্ষিণে সিন্দুর চাষে কথায়ন্তী নাম কন্যা দেবতা অগ্নি সাক্ষী নে সিঁদুর দান করিছে এবারে ঘোমটা দিয়ে দাও সবাই হয়েছে আংটিটা পরে নাও সিঁদুরটা দিচ্ছে ঠিক আছে অনেক হয়েছে এবার সিঁদুর কপালে হাত দিয়ে ধরে আংটিটা দিয়ে ধরো কপালে বিকাশ আংটিটা দিয়ে ওর কপালে এইভাবে ধরো হ্যাঁ ফটো তুলবে এইটা একটা ফটো তুলবে হেভি হেভি চাঁদ দেখতে পাচ্ছে কদম পাতা দেখছে ও কদম পাতা তো বিয়েটা কমপ্লিট হয়ে গেছে রাত 11টা বেজে গেছে তো এবার আমি ফুচকা খেতে চলে এসেছি ফুচকাটা সেই ছিল পকোড়াটাও দারুণ তো এখন রাত বাজে 12:30 তো এখন আমরা খেতে বসে গেলাম এত ফুচকা খেয়েছি এত পকোড়া খেয়েছি তো পেটটা ভর্তিই হয়েছিল তো আর পেটে জায়গা ছিল না অনেক খাবার দাবার নষ্ট করেছি আমি